এটারে চাল আছে বলছি, বুঝতে পারে প্রচুর ক্ষতি হয়ে গেছে। কুমড়ো লাগি না দেখাচ্ছি কিয়া কুমড়োটা তুলে ওখানে নামা দা, দেখাক দেখাক তুলো আমি তবে আর ওই যে সাইডে গেছে স্কুলে, স্কুল ছাড়ি গেট ভেঙেছে, চাল ইয়ে করেছিল, আর দুটো দোকানও, আর দুটো দোকানে ভাঙার চেষ্টা করেছিল, পারিনি এগুলো। কদিন ধরে হাতিগুলো আসছে? কতগুলো হাতি এসেছিল? হাতি যে এসছে আপনার বন দপ্তর কাউকে জানিয়েছেন? না, কাউ জানা হয়নি। তখন কতটা আতঙ্কের মধ্যে আছেন? খুব ভয়ের মধ্যে আছি আমরা এখন। কি চাইছেন এখন? খুব বড় পাড়া দাতাল, তাতে করে প্রচন্ড ক্ষয়ক্ষতি করে গিয়েছে। আমাদের কুমড়া প্রায় 50 কুইন্টাল কুমড়োর মতন ছিল, আমরা চাষবাস করি খাই, তাতে করে খুব আপনার ক্ষয়ক্ষতি করে গিয়েছে। এবং স্কুলে চাল ছিল, স্কুলের চালও খাইছে, গোলদার দোকানে কিছু নষ্ট করেছে চাল, গোলদার দোকান ভাঙিয়েছে আমাদের গ্রামে। আনুমানিক কত টাকার কুমড়ো খেয়েছে? কুমড়ো ধরুন আনুমানিক প্রায় 1030 টাকার কুমড়ো খাইছে। আচ্ছা, আর কী ক্ষতি করেছে? আর স্কুলে চাল কিছু খাইছে, এবং চাল গোলদার দোকানে আরও জিনিসপত্র কিছু বয়কট করেছে, আর ঘরও ভাঙিছে, ঘরও 2-3টা ভাঙিছে। এই যে হাতি বারংবার আসছে আপনাদের এখানে, আমরা প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছি অনেকবার, বীরবাবু কোনো ই করে নাই, বীরবাবু বলা হয়েছে যে এরকম করছে, বা কোনো আমাদেরকে কোনো সাজা টচর দেয় নাই, কোনো কিছু এমনি গল্প ইয়া করে নাই। কী নাম আপনার? আমার নাম কার্তিক ঘোষ।
ক্ষতি ভালোই করেছে, প্রচুর ক্ষতি হয়ে গেছে। এই জায়গার থেকে ঘুরে ঘুরে ওই দিকে গেছে। যেহেতু ফাঁসকা হচ্ছে।